হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর কালকে জয়ের জন্মদিন, তাই আজকে একটু শপিং করতে এসেছি। সবাই মিলে একটু শপিং করে নিলাম, যাওয়ার সময় একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, বিকজ এখানে ভীষণ গরম। আর বাড়ি এসেছি, আর লিও বাড়িতে একাই ছিল, অনেকক্ষণ আমাদের দেখেনি, তাই আমাদের দেখে এখন দেখো কি করছে। কার কাছে যাবে বুঝতে পারছে না। কালকে জয়ের বার্থডে, তো আজকে আমি কেক বানাচ্ছি, ছোটুসা কেক। এখন বাজে 8:30 বাজে এখন ঘড়িতে, ঠিক আছে? তো এখন আমি কেকটা বানিয়ে রেখে দেবো, 12টার সময় ছোটুসা সারপ্রাইজ। তো চলো কেকটা বানানো যাক। একটু টুটি ফুটি দিয়ে নিচ্ছি, যেহেতু কেকটা নর্মাল কেক বানাচ্ছি, তো একটু না দিলে খারাপ দেখায়, তাই জন্য। আমার সাথে সাথে লিও বেলুন ফোলাচ্ছে। তো আমার বেলুন ফোলানো হয়ে গেছে, যেইভাবে সারপ্রাইজটা দেব ভেবেছিলাম সেইভাবে দেওয়া হয়নি, কারণ অবভিয়াসলি 12:30 বাজে, যার ঘরেই রয়েছে তো দেখতেই পাচ্ছে আমি বেলুন ফোলাচ্ছি, বুঝেই গেছে, বাট কেকটা এখন আমি দেখাইনি। চলো সারপ্রাইজ দেওয়া যাক, হাফ সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো এখন আমরা চলে যাচ্ছি বারবিকিউ নেশনে, যার বার্থডে স্পেশাল। আমরা সবাই একসাথেই এসেছি, কারণ অন্যান্য বছর আমরা কলকাতায় থাকি, তাই আমরা দুজনেই সেলিব্রেট করি। এবছর মামুনি বাবা সবার সাথে সেলিব্রেট করছি, কারণ সবাই সাথে থাকলে আনন্দটা অনেক বেশি হয়। আর এখানে কলকাতার মতোই মোটামুটি ভালোই, মোটামুটি না অনেকটাই ভালো খাবার দাবার, শুধু ডেজার্ট অপশানটা একটু কম আছে, বাট অনেক সুন্দর খাওয়া দাওয়া। এখানে যারা যারা কাজ করে ম্যাক্সিমাম সবাই বাঙালি বলতে গেলে, তাই খুব ভালো লেগেছে। আর এই ফুচকা দেখছো না, আমাদের কলকাতার মতো কিন্তু একটুও নয়, একটু অন্য রকম। এখানে কলকাতার মতনই খাবারের অনেক অপশান রয়েছে, চিকেন, মাটন, বিরিয়ানি, নুডলস, মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, মানে তোমরা দেখতেই পাচ্ছ, পনির, ডাল, মাখনি সবই পেয়ে যাবে মোটামুটি। আর টেস্ট ভালোই, খারাপ না, ভীষণ ভালো বলবো না, আবার একদম খারাপও না, ভালোই। আর এখানে ডেজার্টের মধ্যে এই কটাই অপশান ছিল। মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে একজন এখনও খেয়ে যাচ্ছে, এই চেহারা দেখতে পাচ্ছো, চেহারা দেখে কোনোদিন যাবে না, ঠিক আছে, খেয়ে এখনও খাচ্ছে, এখনও খাচ্ছে। ওর তো খতম হয়ে গেছে, বাট আমার এখনো খতম না, আমার এখনো বাকি আছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা চলে আসি, যাও চলে আসি। এখন আমরা দেখি একটু আশেপাশে একটু ঘুরবো, ওটা কিছু মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, তারপর আর কি মন্দির আছে। আজকে মনে হয় যাবো না। কেন বললো? কারণ লেট হয়ে গেছে একটু, তাই দেখি চলো যাওয়া যাক, বেরোই আগে। তো চলো এবার একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসা যাক, বাড়ির কাছে সমুদ্র থাকার এটাই ফায়দা, তাই না? অলরেডি আমরা চলে এসেছি তিক্কামানাপল্লম বিচে, এটা মানে বাড়ির থেকে লগভগ 30-40 মিনিটস দূরে, এটা বেশ সুন্দর জায়গা। হয়ে গেল মোটামুটি আমাদের সমুদ্র ঘোরা, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ মজা লাগলো, স্বাভাবিক, সবাই জানো তোমরা সমুদ্রের পাড়ে এলে এমনি মন ভালো হয়ে যায়, আর আজকে তো স্পেশাল দিন। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, প্লিজ সাবস্ক্রাইব।